ان الحمد لله والصلاه والسلام على رسول الله بعد সম্মানিত সুধি আমাদের রিকর্ডে একজন ভাই যাকাত সম্পর্কে সংক্ষিপ্তভাবে এ টু জেড তুলে ধরতে বলেছেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন তাহলে খুবই সংক্ষিপ্ত পরিসরে এই ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ যে সম্মানিত ভাই বল যদি আপনি মুসলিম হন প্রাপ্ত বয়স্ক হন এবং আপনার নিকটে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে নিসাব পরিমাণ সম্পদ হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা যেহেতু যদি আমরা রূপার নিসাব ধরি তাহলে গরিব দুঃখীর বেশি কল্যাণ হবে বেশি মানুষের উপরে যাকাত ফরজ হবে যে কারণে জমহুর উলামায়ে কিরামগণ এই রূপার নিসাবটাকে নিসাব ধরার কথা বলেছেন এখন রূপার নিসাব হলো 52.5 ভরি রূপা অথবা 52.5 ভরি রূপা ক্রয় করতে যে অর্থের প্রয়োজন হয় সেটাই হলো যাকাতের নিসাব আমি হিসাব করে দেখেছি 67,357 টাকা যদি আপনার নিকটে অথবা এই 67,357 টাকা রূপা অথবা অন্য কোনো সম্পদ যদি আপনার নিকটে থাকে এক বছর এবং সেই সম্পত্তি যদি ঋণমুক্ত এবং প্রয়োজন অতিরিক্ত হয় সে 67,357 টাকা যদি আপনার ঋণ এবং প্রয়োজন অতিরিক্ত হয় এবং সেটা যদি পূর্ণ এক বছর আরবি হিসাবে অর্থাৎ 354 দিন বা 355 দিন যদি আপনার জিম্মায় থেকে থাকে তাহলে আপনাকে যাকাত প্রদান করতে হবে আমি আবার বলছি যদি আপনার নিকটে 354 বা 55 দিন 67,357 টাকার আপনার ছয় প্রকার যে জিনিসের উপরে যাকাত আসে ওই ছয় প্রকারের কোনো জিনিস থেকে থাকে তাহলে আপনাকে মুক্ত হস্তে আল্লাহ সন্তুষ্টির জন্য যাকাত প্রদান করতে হবে এখন কথা হলো যে কোন কোন সম্পদে যাকাতের হিসাবের মধ্যে আসবে কোন কোন সম্পদের উপরে যাকাত আসে যে সম্মানিত ভাই বোন ছয় প্রকার জিনিসের মধ্যে যাকাত আসে ছয় প্রকার সম্পদ থেকে আপনাকে যাকাত দিতে হবে বাকি কোন সম্পদ থেকে আপনাকে যাকাত দিতে হবে না এক নম্বর হলো স্বর্ণ যদি আপনার নিকটে স্বর্ণ থাকে সেটা ব্যবহৃত হোক বা অব্যবহৃত হোক সেই স্বর্ণটি আপনার হিসাবের মধ্যে আসবে দ্বিতীয়ত হলো রূপা যদি আপনার নিকটে রূপা থাকে সেই রূপার অর্থ হিসাব করে আপনাকে যাকাত প্রদান করতে হবে তৃতীয় হলো নগদ অর্থ নগদ অর্থ বলে অর্থ অর্থাৎ হলো যত ধরনের নগদ টাকা পয়সা আছে সেটা আপনি ব্যাংকে বলেন সেটা আপনি বিমা বলেন সেটা আপনি কিস্তিতে বলেন এমনকি এটা আপনার ঋণ দেওয়া থাকুক হ্যাঁ আপনার নগদ অর্থ যত রয়েছে এবং সেটা যদি হিজরি বছর হিসাবে এক বছর 354 দিন বা 355 দিন যদি পূর্ণ হয়ে থাকে নগদ অর্থ নিয়ে অনেকে চালাকি চতুরতা করেন অনেকে মনে করেন ব্যাংকে থাকলে দেওয়া লাগবে না ডিপোজিট থাকলে দেওয়া লাগবে না হ্যাঁ বিভিন্ন আপনার কিস্তিতে থাকলে পরে দেওয়া লাগবে না ঋণ দেওয়া থাকলে পরে দেওয়া লাগবে না জি না সম্মানিত ভাই বোন আপনার নগদ অর্থের যত ধরন আছে এই নগদ অর্থ হলেই সেক্ষেত্রে আপনাকে সে অর্থ হিসাব করে যাকাত প্রদান করতে হবে চার নম্বর হলো ব্যবসায়ী পণ্য আপনার যদি ব্যবসায়ী পণ্য থাকে যেটার মাধ্যমে আপনি ব্যবসা করেন যে পণ্যের মাধ্যমে ওই পণ্যের আপনাকে অবশ্যই যাকাত প্রদান করতে হবে নাম্বার পাঁচ হলো কৃষি পণ্য আপনার যদি ধান থাকে ঘরে হ্যাঁ আপনার যদি গম থাকে চাউল থাকে হ্যাঁ অনেক থাকে যদি কৃষি পণ্য যেটা আপনার প্রয়োজন অতিরিক্ত থাকে এবং সেটা যদি এক বছর ধরে থাকে তাহলে কিন্তু ওই কৃষি পণ্য আপনার হিসাবের ভিতরে আসবে আর ষষ্ঠ হলো যদি আপনি গৃহপালিত পশু পাখি ব্যবসার উদ্দেশ্যে পালেন আপনি একটা গরু পালছেন এই জন্য পালছেন যে আপনি দুধ খাবেন হ্যাঁ এই জন্য আপনাকে যাকাত দিতে হবে না কিন্তু আপনি ব্যবসার উদ্দেশ্যে পাঁচটি ষাঁড় কিনছেন দশটি ষাঁড় কিনছেন এবং সেটি এক বছর বা দশটি গাভী কিনছেন ব্যবসার উদ্দেশ্যে এবং সেটি এক বছর যাবৎ রয়েছে তাহলে কিন্তু সম্মানিত ভাই বোন যাকাত হিসাব করার ক্ষেত্রে আপনার এই গৃহপালিত পশু পাখিও হিসাবের মধ্যে আসবে যেমন হয় সংক্ষিপ্ত আকারে এই কোন কোন সম্পদের আপনি যাকাত দেবেন এটা বোঝাতে পেরেছি এখন আপনার এখন ধরেন পাঁচ ভরি স্বর্ণ আছে তিন ভরি রূপা আছে পাঁচটা গরু আছে হ্যাঁ কিছু ব্যবসায়ী পণ্য আছে কিছু নগদ অর্থ আছে এখন এই সব অর্থকে আপনি যোগ করবেন যোগ করার পরে বলার বলা আপনার স্বর্ণ আছে 2 লাখ টাকা আপনার রূপা আছে 1 লাখ টাকা আপনার নগদ অর্থ আছে 2 লাখ টাকা তাহলে 2, 4, 5 লাখ হয়ে গেল হ্যাঁ এখন এই 5 লাখকে আপনি 2.50 দিয়ে ভাগ করবেন অর্থাৎ শতকরা 2.5 টাকা 2.5% হিসাবে আপনি ভাগ করবেন অর্থাৎ তখন আপনার বেরোবে দেখবেন 1 লাখে 2,500 টাকা 2 লাখে 5,000 টাকা 3 লাখে আপনার 7,500 টাকা হ্যাঁ 4 লাখে আপনার 10,000 টাকা 10,000 টাকা আপনাকে
4 লাখ টাকা যদি সর্বপরিমাণ বা আপনার যা হয় এই হিসাব করে আপনি যাকাত প্রদান করে দিবেন আর সর্বশেষ বলতে চাই যে কাদেরকে যাকাত দিবেন যে সম্মানিত ভাই বোন 8 শ্রেণীর লোককে যাকাত দেওয়া যায় এক কথা বলতে গেলে গরীব দুঃখী অসহায় মিসকিন হ্যাঁ এদেরকে যাকাত প্রদান করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মন খুলে আল্লাহ সন্তুষ্টির জন্য যাকাত প্রদান করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু